আফটারনুন মাই ফ্যামিলি, ধুমনি মেয়ের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই সুস্বাগত। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি আমরা এখন খুব বেশি ভালো আছি, কারণ সামনে বিয়ে বাড়ি, তাই সব সময় চলেছি অন্যরকম অন্যরকম নতুন নতুন প্ল্যানে। সুতরাং দেখো আজকেও রেডি হয়ে নিয়েছি, কোথাও যাব। কোথায় যাব? এখন যাব স্টেশনে, দিদিভাই আর শুনটু আসবে। যেহেতু পরশু দিন মানে 8 তারিখ আমরা বিয়ে বাড়ি যাবো, আজকে 6 তারিখ, সেই জন্য দিদিভাই আজকে আসবে। আজকে শুনটুর পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তাই দিদিভাই আজকে আসবে। দেন দিদিভাই যাবে ওখান থেকে পার্লার, আমি শুনটুকে নিয়ে বাড়ি আসবো, তাই শুনটুকে আনার জন্য আমি যাচ্ছি। তাহলে চলো স্টেশনে গিয়ে একদম শুনটু আর দিদিভাইয়ের সাথে একসঙ্গে দেখা করে দেবো। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। চলো বেরিয়ে পড়েছি, ট্রেনও প্রায় বোধ হয় কুন্তিগাঁ ঢুকছে, এখন যাবো কুন্তিগাঁ স্টেশন। দেখো আমাদের ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে গাড়ি নিয়ে যাওয়া, সাইকেল চালিয়ে যাওয়া দুটোই এখন টোটালি বন্ধ। ব্রিজের অবস্থা অত্যাধিক খারাপ, তাই সবাই মোটামুটি সাইকেল নিয়ে হেঁটে হেঁটে, বাইক নিয়ে হেঁটে হেঁটেই ব্রিজটা কভার করে। কবে যে ব্রিজের কাজ আলটিমেটলি শুরু হবে সেটা আমরা নিজেরাও জানি না, দেখা যাক। এই অসুবিধা প্রবলেম নেই, দিতে হবে। যাই হোক চলো যাই স্টেশন। দেখো চলে এসেছি কুন্তিগাঁ স্টেশন, এখন একটু ওয়েট করতে হবে, ট্রেন এখনও একটু দেরি আছে। চলো একটু ওয়েট করে নিই, তারপর আমি শুনটুকে নিয়ে বাড়ি যাব। কুন্তিগাঁ স্টেশনে চরম ভিড়, ত্রিবেণীতে মিলন মেলা চলছে, 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে। আমি আগের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ত্রিবেণীতে বড় মিলন মেলা হয়, সেটাই চলছে এখন। সেই জন্য কুন্তিগাঁ স্টেশনে এতটা ভিড়, সবাই মেলা দেখতে যাচ্ছে। আমরাও যাব, হয়তো আজও যেতে পারি, যদি যাই অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনও ট্রেনটা আসেনি, আসবে শুনতে অনেকদিন পরে দেখবো, এই জন্য একটু ব্যাকুল। আসুক, তার আগে কুন্তিগাঁ স্টেশনের ভিড়টা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো কুন্তিগাঁ স্টেশনের ভিড়, ট্রেন এখনো আসেনি, যত লোক ম্যাক্সিমাম লোকটাই যাবে ত্রিবেণী মিলন মেলাতে। এইদিকে দেখো কুন্তিঘাটে ট্রেন চলে এসছে, শুনটুরাও এক্ষুনি নেমে পড়বে। এখানে একটু হাই করে দাও, একটু হাই করে দাও, বল কেমন আছো, তুমি কেমন আছো একটু বলে দাও, একটু তুমি কেমন আছো বলো, বলবে না কেন বলবে না, আমার ভালো লাগে। চলো চলো চলো, হাত ধর হাত ধর হাত ধর, এই আমার হাত ধর। শুনটুর আমি কোথায় যাবো, মামার বাড়ি, তাই না? তাকাও শুনতে, তাকাও একবার, তাকাও একবার, তাকাও তাকাও, তারপরে নামবো না, নামবো না, তাকাও, তাকাবে না তো কেন? চলে এসছো তুমি কি মামার বাড়ি? চলে এসছো, আগে তাকাও, একটা জিনিস নিয়ে আসবো তোমার জন্য। তুমি মামার বাড়ি চলে এসছো তাই, টাটা টাটা করো, টাটা করো, ও করবে না, অমনি আসি। চলো ফুনটুকে বাড়ি দিয়ে আমি আবার বেরিয়ে পড়েছি, পুত্রী বেরিয়ে যাবো, দরকার আছে। দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আবারও ফুনটিকা স্টেশন, ত্রিবেণী যাবো, একটু দরকার আছে দিদি ভাইয়ের। আমার তেমন একটা কিছু দরকার নেই, তবে দিদি ভাইয়ের একটু দরকার আছে, তাই ট্রেন ধরেই যাবো। পরের ট্রেনটা ধরবো, দিদিভাই স্টেশনেই আছে, দিদিভাইয়ের পার্লারের কাজটা হয়নি, তাই দিদিভাই স্টেশনেই ওয়েট করছি। আমিও স্টেশনেই যাচ্ছি, দেখো কথা বলতে বলতে যাচ্ছি, লোকজন যে আমাকে কী ভাবছে কে জানে, যাই হোক ওটাই ভাবে, কী করতে করতে যাচ্ছে, ঘুরে ঘুরে দেখবে, তাকিয়ে তাকিয়ে দেখবে, আর এটাই ব্যাপার। যাই হোক চলো ট্রেনে উঠে আবার দেখা। দেখো কুন্তিগাঁ স্টেশনে চলে এসেছি, ঢুকে গেছে, ট্রেন থেকে নেমে গেছি এখন, হ্যাঁ হ্যাঁ
এখন ট্রেন থেকে নেমে গেছি, এখন একটু দোকানে যাব, দেন যদি পসিবল হয় তারপর মেলায় যাব। তাহলে চলো আগে দোকানে যাই। দেখো চলে এসেছি আবার এই দোকানটাতে, অনেক কিছু দেখার পর ভাইয়ের জন্য এই গেঞ্জিটাই ফাইনাল করেছি আর এই গেঞ্জিটাই আমরা কিনে নিয়েছি। এবার যাবো অন্য একটা দোকানে, দোকানে তারপরে একটু যাবো শাড়ির দোকানে। চলো কোন দোকানে যাই সেটাই দেখি। এরপর যাবো অন্য আর একটা দোকানে, দিদিভাই ওই দোকান থেকে আরও দুটো জিনিস কিনবে, সে দুটো নেওয়ার জন্যই চলে এসছি অন্য একটা দোকানে, দোকানের নাম স্পেশালগিফট। চল দেখি দিদিভাই এবার এই দোকান থেকে কি কি কিনবে। এই দোকান থেকেও কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি সুন্টুর একটা টি শার্ট নেবো বলে, সেই জন্য এই দোকান দেখো সুন্টুর জন্য টি শার্ট কিনে নিয়েছি। এবার ফুচকাতে যাবো, তারপর যাবো বাড়ি। এরপর কুন্তিঘাটে চলে এসেছি, এসেছি পার্লারে, তখন দিদিভাইয়ের পার্লারের কাজটা হয়নি, তাই দিদিভাই এখন আইব্রো করে কিন্তু বিয়ে বাড়ি যাব, সেই জন্য আইব্রো তো করতেই হবে। দেখো দিদিভাই আইব্রো করছে, আমিও আগের দিন এখান থেকেই আইব্রো করে গেছি। সব কাজ শেষ করে চলে এসেছি আমাদের বাজারের মাঠে, মানে এখানে সবসময়তেই দোকান টোকান বসে থাকে, খুব খিদে পেয়ে গেছে আমার আর দিদিভাই, তাই এখান থেকে কিছু খেয়ে তারপর বাড়ি যাব। আমরা দোকান থেকে অর্ডার করেছিলাম পকোড়া আর চাউমিন, দিদিভাইয়ের আমি একটা একটা করে পকোড়া খেয়েছি আর হাফ প্লেট চাউমিন দুজনে মিলে একটু শেয়ার করে খেয়ে নিয়েছি। এরপর সুন্টুর জন্য দোকান থেকে কেক কিনবো, বাইরে এসেছি সুন্টুর জন্য কিছু না নিয়ে গেলে হয়, তাই দোকান থেকে সুন্টুর জন্য কেক কিনে তারপরেই বাড়ি যাবো, নাহলে তো বেচারি মন খারাপ করে বসে থাকবে। তাহলে চলো কেক টেক কিনে নিয়ে তারপর বাড়ি যাব। বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবারে কী কী কিনলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো কী কী জিনিস কিনেছি সেগুলো আগে তোমাদের একটু দেখিয়ে নিই। দুখানা বলেছি তাই বলছে আর একটা কি, ও দুটো দিদিভাইয়ের নাইটি দেবো বস। হ্যাঁ কি ভালো গো দেখতে, খুব সুন্দর নাইট এটা। আগে সুন্টুরটা দেখাও, নাও 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 এটা দেখাও, এটা এটা এই তো সুন্টুর। আর একটা কি সুন্দর কিনছি, পিঙ্ক কালার, পিঙ্ক কালারের টুপি, পিঙ্ক কালারের গেঞ্জি, দিদিভাইয়ের ওটা আমার একটা ব্লাউজ আছে, কালোটা বের করো, এটা 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 বের করো দেখো, এটা বের করো, বের করো, খোলো, তুমি বের করো, কালোই নিয়েছি সব শাড়ির সাথে পরা যাবে। দেখেছো ভালো হয়েছে না, মামনের তো কালো কালার আর পছন্দ নয়, কালো কালার পছন্দ করি না, আবার সব আমার গো সোয়েটার কালো হলে দেখতে ভালো লাগে। দেখো কি নাই কি, হ্যাঁ এই দেখো, এই দেখো মানে পছন্দ হয়েছে তোর, বিয়ে বাড়িতে পরার জন্য কিনেছি আমি, খুশি হয়েছো? ঠান্ডা লাগবে না, আচ্ছা ঠান্ডা লাগবে না, বেশি ওরা চোখ ঢাকা দিচ্ছে, এটা কি খোলা দা না, ওটা হাওয়া মানে এমনি শর্ট হবে, এটা হচ্ছে বিয়ের বিয়ের যে পাত্র তার জামা, এটা বিয়ের পাত্রর জামা, দেখো খোলো না খোলো, অসুবিধা কি আছে, আমি বললাম একটা শার্ট তো আমরা নিয়েছি, একটা টি শার্ট নিতে আমি বললাম বেশি নয় জানো, 350
তোমাদের দেখালাম কী কী জিনিস আজকে আমরা কেনাকাটা করেছি। আর আমি যে ব্লাউজটা কিনেছি সেটা পার্টিকুলারলি ঠান্ডার জন্য, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি আগামী দুদিন পর, সেই জন্য ওটা কিনেছি। যদি ঠান্ডাটা অত্যাধিক পড়ে যায় তখন তো ওটা ক্যারি করতেই হবে, তাই ওটা কিনে নিয়েছি। যাই হোক, কেনাকাটা অলমোস্ট ডান, গোছানো গাছানো অলমোস্ট ডান, সবে মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে। চলো, অনেকটা রাত হয়ে গেছে, আজকে ডিনারটা শেষ করে নিই। এখন বাজে প্রায় 10টা মতো। আজকে হয়েছে তোমার ছোলার ডাল আর তোমার আলুর পরোটা। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, রাতের ডিনারটা করে আসি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্পেশাল স্পেশাল ভিডিও আসতে চলেছে, যেহেতু আমি বিয়েবাড়ি যাচ্ছি, তো ওয়েট করো ভিডিওর জন্য। যেদিন বিয়েবাড়ি যাবো সেদিন থেকেই তোমাদের সাথে সেই বিয়েবাড়ির ভিডিও শেয়ার করার অবশ্যই চেষ্টা করবো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সাবধানে থাকো। রাত্রে আজকে রাতের মতো সকলকে টাটা অ্যান্ড গুড নাইট।